আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। আজ আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে পোল্যান্ডের অস্বীকৃতি। রাশিয়ার সেনাদের মায়েদের ইন্টারনেটে সব খবর বিশ্বাস করতে মানা করলেন পুতিন। রাশিয়ার মৃত্যু ফাঁদে ইউক্রেন। কিমকে শি জিনপিংয়ের চিঠি, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ। এবং সর্বশেষ শীত ও বিদ্যুৎহীনতার চ্যালেঞ্জ নিয়ে যা বললেন ওলেনা জেলেনস্কা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আজ আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। কাতার বিশ্বকাপে একটি বিশেষ দিন হতে চলেছে। এ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা ও সৌদি আরব। তবে এই দুই দল নতুন দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে। আর্জেন্টিনা খেলবে মেক্সিকোর বিরুদ্ধে, আর সৌদি আরব খেলবে পোল্যান্ডের উদ্বোধনী ম্যাচে। সৌদির কাছে হেরে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়ের সংখ্যা জেগেছে আর্জেন্টাইন শিবিরে। আজ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 1টায় মেক্সিকোর বিপক্ষে অনুষ্ঠিত মেসিদের ম্যাচটি ডু আর ডাই ম্যাচে পরিণত হয়েছে। সৌদি আরবের কাছে 1-2 ব্যবধানে হারের পর লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ব্যাপক চাপের মুখে পড়েছে। তাই মেক্সিকোর বিরুদ্ধে খেলার সময় দলটি বাউন্স ব্যাক করার জন্য প্রচুর চাপের মধ্যে থাকবে। আজ হেরে গেলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ম্যারাডোনার উত্তরসূরিরা। আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় এবং প্রাক্তন কোচ জেরার্ডো মার্টিনো এখন মেক্সিকোর কোচ। তিনি এবার আর্জেন্টিনাকে বিধ্বস্ত করার কৌশল তৈরি করছেন। মার্টিনো আর্জেন্টিনাকে 2014 থেকে 2016 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন। কোপা আমেরিকার ফাইনালে পরাজিত হওয়ার পর তিনি দল থেকে পদত্যাগ করেন। এখন তিনি কোচ হিসাবে মেক্সিকোকে দ্বিতীয় পর্বে ওঠানোর চেষ্টায় বিভোর। এদিকে আর্জেন্টিনার বিরুদ্ধে অসাধারণ জয়ের পর ফুরফুরে থাকা সৌদি আরব এবার খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। তারা টানা দ্বিতীয় ম্যাচে জিততে চাইবে। তবে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সৌদির জন্য জয় সহজ হবে না। সমীকরণ বলছে সৌদি আরবের বিরুদ্ধে পোল্যান্ড এগিয়ে রয়েছে। দুই দলের মধ্যে এখন পর্যন্ত 4টি ম্যাচ হয়েছে, সবকটি ম্যাচে জিতেছে পোল্যান্ড। ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বললে পোল্যান্ড 26তম এবং সৌদি আরব 51তম স্থানে রয়েছে। এদিকে জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনে পোল্যান্ডের অস্বীকৃতি। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের জার্মান প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড। পোল্যান্ড জার্মানিকে সাফ বলে দিয়েছে তারা এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। খবর ইউরো নিউজের। ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তার দেশের বদলে ইউক্রেনে পাঠাতে জার্মানিকে প্রস্তাব দিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী মারিয়স ব্লাসজেক। মারিয়স এক টুইটারে পোস্টে লিখেছেন, পোল্যান্ডের জন্য যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে তা যেন ইউক্রেনে পাঠানো হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যেন দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হয়। গত সপ্তাহে পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র পড়ে, এতে 2 জন নিহত হন। এই ঘটনার পর পোল্যান্ডের আকাশ সীমার সুরক্ষায় সেদেশকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তাব দেয় জার্মানি, কিন্তু পোল্যান্ড সেই প্রত্যাখ্যান করে পাল্টা প্রস্তাব দেয়। তবে জার্মানিও পোল্যান্ডের প্রস্তাব মেনে নেয়নি। তারা বলেছে এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যভুক্ত এলাকায় ব্যবহারের জন্য প্রযোজ্য, ইউক্রেন ন্যাটোর সদস্য নয় বলে সেখানে তা পাঠানো যাচ্ছে না। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে ইউরোপ ও আমেরিকা। এসব দেশ নিয়মিত ইউক্রেনে অস্ত্রের চালান পাঠাচ্ছে। তবে রাশিয়া প্রথম থেকে এই ধরনের তৎপরতার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে। এদিকে রুশ সেনাদের মায়েদের যা বললেন পুতিন। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রুশ সেনাদের মায়েদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বৈঠক করেছেন। এতে তিনি তাদের সান্ত্বনা দিয়ে বলেছেন, আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি। যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন, কোনো কিছুর বিনিময়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। এই খবর বিবিসির। ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ার ক্রমাগত তার বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করেছেন তাদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়েই যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি, শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড় দেওয়া হয়নি। এমন অবস্থায় গতকাল কয়েকজন সেনার মায়ের সঙ্গে বৈঠক করেন পুতিন। মস্কোর কাছে রুশ প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভিডিও ফুটেজে এদিন পুতিনকে 17 জন মায়ের সঙ্গে বসে কথা বলতে দেখা গেছে। ওই মায়েদের কেউ কেউ শোকের প্রতীক হিসাবে মাথায় কালো রঙের ওড়না জড়িয়ে রেখেছিলেন।
উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেন, সন্তান হারানোর শূন্যতা কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়। রুশ প্রেসিডেন্ট ওই সব মাকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের জানাতে চাই ব্যক্তিগতভাবে আমি এবং দেশের সব নেতৃত্ব মিলে আমরাই ব্যথা অনুভব করতে পারছি। যুদ্ধে সন্তান হারানো এক মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, কিছু মানুষ ভদকা খেয়ে মারা যান এবং অগোচারে জীবন কাটিয়ে দেন, কিন্তু আপনার ছেলে সত্যিকারের জীবন কাটিয়েছে এবং লক্ষ্য অর্জন করেছে। বৈঠকটি শেষ হওয়ার কয়েক ঘন্টা পর ক্রেমলিনের পক্ষ থেকে আলোচ্য বিষয়বস্তু প্রকাশ করা হয়েছে। ওই নারীরা রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। এর মধ্যে অন্তত একজন নারী ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া অধিকৃত লুহানস্ক প্রজাতন্ত্র থেকে এসেছেন। চলতি বছরের শুরুর দিকে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা করে মস্কো। এদিকে রাশিয়ার মৃত্যু ফাঁদে ইউক্রেন, চারদিকে যেন মৃত্যুর ফাঁদ, নেই বিদ্যুৎ, পানি, জ্বালানি, খাদ্য, প্রতিদিনই একটু একটু করে জেঁকে বসছে শীত, অথচ ঘর গরম রাখার উপায় নেই। প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে এসেও মানুষ দেখছে প্রস্তর যুগের প্রতিচ্ছবি। গত কয়েক মাস থেকে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলো টার্গেট করে হামলা করছে রাশিয়া। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে বর্তমানে যুগে বসে অতীত স্মরণ করছে ইউক্রেনের মানুষ। রাজধানীর বড় সড়কগুলোতেও টর্চ লাইট জ্বেলে পথ চলছেন বাসিন্দারা, আর ঘরে বাইরে দোকানে মোমবাতি। মস্কোর এই কৌশলকে বিশেষজ্ঞরা তখন থেকে রাশিয়ার ডেট ট্র্যাপ, উইন্টার ট্র্যাপ নামগুলোতে পরিচিত করেছিলেন, যার প্রকৃত চেহারা এখন দেখছে গোটা বিশ্ব। দুর্ভোগ পোহাচ্ছে গোটা ইউক্রেন। দেশটির 40% মানুষ এখন বিদ্যুৎহীন। কিয়েভের সুউচ্চ বিল্ডিংগুলো চলছে নানা লিফট। ঘর অন্ধকারে এদের মনে হয় কোনো মৃত্যু ফাঁদ। মোবাইল ফোনে চার্জ দেওয়ার সুযোগ নেই। প্রিয়জনের সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে কিংবা খানিকটা উষ্ণ হতে মানুষ জড়ো হচ্ছে সাহায্য কেন্দ্রে। শুধু রাজধানীতেই পানি এবং বিদ্যুতের জন্য হাহাকার করছে লাখ লাখ মানুষ। লোভিভ, খেরসন, মারিওপোল সহ দেশটির সব বড় শহরেই একই অবস্থা। মঙ্গলবার রাতভর 70টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের পানির লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ গ্রিড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুদিন ধরে এই সংকট চলছে কিয়েভে। 30 লাখ মানুষের শহরটির অর্ধেক মানুষই এখন অন্ধকারে। গতকালও শহরের প্রায় সবখানে পানির জন্য দীর্ঘ লাইনের দৃশ্য দেখা গেছে। প্লাস্টিকের বোতল হাতে ছুটছে পানির সন্ধানে। এদিকে কিমকে শি জিনপিং এর চিঠি, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি এক চিঠিতে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কিমের কাছে একটি বার্তা পাঠান। খবর রয়টার্সের। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। কিন্তু চিঠিতে শি জিনপিং কি লিখেছেন তার বিস্তারিত কিছু বলা হয়নি। দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে কোনো পদক্ষেপের প্রস্তাব করছেন কিনা সে সম্পর্কেও কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চরম বৈরী সম্পর্ক এবং তার জেরে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ করতেই উত্তর কোরিয়ার সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে চীন। উল্লেখ্য, গত 2-3 বছর ধরে কোরীয় উপসাগর এবং পীত সাগর অঞ্চলে নিয়মিত নিজেদের তৈরি দূর মাঝারি ও স্বল্প পাল্লার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের সমুদ্র সীমা গিয়ে পড়েছে এসব ক্ষেপণাস্ত্র। এবং সর্বশেষ, শীত বিদ্যুৎহীনতার চ্যালেঞ্জ নিয়ে যা বললেন ওলেনা জেলেনস্কা। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, বিজয় ছাড়া শান্তি আসতে পারে না। আসন্ন শীতে ঠান্ডা এবং রুশ হামলার কারণে সৃষ্ট বিদ্যুৎ বিপর্যয় সত্ত্বেও ইউক্রেনীয়রা সমহিমায় টিকে থাকবে। বিবিসির প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক লিজ ডুসেটের সঙ্গে আলাপকালে ইউক্রেনের ফার্স্ট লেডি এসব কথা বলেন। হিমশীতল সত্য এবং অন্ধকারে বিপর্যস্ত রাজধানী শহর কিয়েভে ওলেনা জেলেনস্কার সঙ্গে সাক্ষাৎ হয় লিজ ডুসেটের। তারা অবস্থান করেছিলেন বেশ কিছু ভবনের এক জটিল গোলকধাঁধার মতো জায়গায়, নিরাপত্তার কারণে যা ছিল বালির রাস্তায় সুরক্ষিত। সাক্ষাৎকারে ওলেনা জেলেনস্কা বলেন, আমরা এটি সহ্য করার জন্য প্রস্তুত। আমাদের অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেককে যুদ্ধে হত্যার শিকার হতে দেখেছি, এত ধ্বংসযজ্ঞ দেখেছি যে বিদ্যুৎহীনতা আমাদের কাছে বড় বিপজ্জনক কিছু জিনিস নয়। ইউক্রেনের ফার্স্ট লেডি সাম্প্রতিক একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, তাতে 90% ইউক্রেনের নাগরিক বলেছে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সম্ভাবনা দেখলে তারা 2-3 বছর পর্যন্ত বিদ্যুতের ঘাটতি নিয়ে থাকতে প্রস্তুত।